বন্ধুরা, পলিটিক্যাল সায়েন্সে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কোনটি গণতন্ত্র নয় এবং কোনটি গণতন্ত্র সেটাকে আইডেন্টিফাই চেক করার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা অনেকেই গণতন্ত্র সম্পর্কে ভ্রান্ত ধারণা পোষণ করেন। আপনাদের অনেকের মাঝে বর্তমান সময়ে আধুনিক যুগে গণতন্ত্র সম্পর্কে অনেক ইললজিক্যাল অথবা ভ্রান্ত কিছু ধারণা রয়েছে, যেগুলো আপনাদেরকে গণতন্ত্র সম্পর্কে সঠিকভাবে বুঝতে দেয় না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যেটা করব সেটা হচ্ছে ফিলিপ সি স্মিথার অ্যান্ড ক্যারল অ্যান্ড কার্লের একটি আর্টিকেলের রিভিউ করতে যাচ্ছি আপনাদের কাছে, কোনটা গণতন্ত্র নয় এবং কোনটা গণতন্ত্র। আশা করি আপনারা যদি ভিডিওটা টেনে টেনে না দেখেন, পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনারা অবশ্যই এই ভিডিও থেকে নতুন কিছু পাবেন এবং নতুন কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা আর দেরি না করে আমাদের মূল আলোচনায় চলে যাই, হোয়াট ডেমোক্রেসি ইজ অ্যান্ড ইজ নট। তো বন্ধুরা, আমরা আমাদের আলোচনার পূর্বে প্রথমেই বলে নিতে চাই কোনটা গণতন্ত্র নয়। আমরা যদি কোনটা গণতন্ত্র নয় সেটা বুঝতে পারি, তাহলেই হচ্ছে আমাদের খটকাগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের অনেকের মাঝে একটি ভ্রান্ত ধারণা আছে। ভ্রান্ত ধারণাটা কি, আমরা সব সময় গণতন্ত্র নিয়ে, গণতন্ত্র সম্পর্কে ইলেকশন নিয়ে কথা বলি। টক শো, বিভিন্ন পত্র পত্রিকাতে দেখবেন নিয়মিত নির্বাচন হচ্ছে কিনা সেটা নিয়ে কথা বলে থাকে। তো বন্ধুরা, ইলেকশন ইজ নট ডেমোক্রেসি, নির্বাচন মানেই হচ্ছে গণতন্ত্র নয়। আমাদেরকে সেই জিনিসটা প্রথমে রাখতে হবে। আপনারা যারা ইলেকশন মানে গণতন্ত্র এটা বুঝে থাকেন, তাহলে আপনারা অবশ্যই ভুল। আপনারা যেটা মাথায় রাখতে হবে, ইলেকশন হচ্ছে গণতন্ত্রের একটা পূর্ব শর্ত বা গণতন্ত্রের একটা এলিমেন্ট। অর্থাৎ নির্বাচন হলে আপনি গণতন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছেন। গণতন্ত্র হচ্ছে একটা প্রসেস বা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে ইলেকশন। তো ইলেকশন ইজ নট ডেমোক্রেসি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর চলুন আমরা কোনটা গণতন্ত্র নয় সেটা বোঝার চেষ্টা করি। নট এ সিঙ্গেল ইউনিক সেট অফ, সরি এখানে ভুল উঠছে, এটা ইনস্টিটিউশন হবে, ঠিক আছে। নট এ সিঙ্গেল ইউনিক সেট অফ ইনস্টিটিউশন, অর্থাৎ একটা ইনস্টিটিউশন বা একটা প্রিন্সিপাল মানেই হচ্ছে গণতন্ত্র না। গণতন্ত্র সম্পর্কে আপনারা যে ভদ্রমূল কতগুলি প্রিন্সিপাল মানে ধারণা পোষণ করেন, এইগুলো গণতন্ত্র না। গণতন্ত্র হচ্ছে ডাইভার্স অ্যান্ড ইভার চেঞ্জিং অ্যান্ড ডাইনামিক, ঠিক আছে। তারপর হচ্ছে বন্ধুরা, আপনারা যেটা ভাবেন যে মেজরিটি মানেই হচ্ছে গণতন্ত্র, তো বন্ধুরা মেজরিটি ইজ নট ডেমোক্রেসি, অধিকাংশের মতামত মানে গণতন্ত্র নয়। গণতন্ত্রের মূল সুর হচ্ছে ডেমোক্রেসি প্রোটেক্ট মেজরিটি অ্যান্ড মাইনরিটি রাইটস, অর্থাৎ গণতন্ত্র সংখ্যা গুরু এবং সংখ্যা লঘু উভয়ের অধিকারী রক্ষা করে। কিন্তু আপনারা, আমরা যারা বলে যে সংখ্যাগরিষ্ঠের মতামতই সঠিক, সংখ্যাগরিষ্ঠ মানেই হচ্ছে ডেমোক্রেসি, আপনাদের এই ধারণাটা ভুল। সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্রের মধ্যে সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু সবার মতামত, সবার অধিকার অন্তর্ভুক্ত থাকতে হবে, তবেই সেটা গণতন্ত্র হবে। সো মেজরিটি ইজ নট ডেমোক্রেসি, ঠিক আছে। বন্ধুরা, আমরা যেটা করতেছি প্রথমে কোনগুলোর গণতন্ত্র নয় বা আমাদের আধুনিক সমাজে গণতন্ত্র নিয়ে আপনাদের যে ভ্রান্ত ধারণাগুলো আছে সেগুলো প্রথমেই ক্লিয়ার করে নিচ্ছি। তারপর হচ্ছে গণতন্ত্র সম্পর্কে এখানে ফিলিপ সি স্মিথার কী বলেছেন সেটা আমরা বিস্তৃতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, তারপর চলুন আমরা গণতন্ত্র আর কোনটা গণতন্ত্র নয়। বন্ধুরা, আমরা একটা দেশের যখন ইকোনমিতে যখন সাফিসিয়েন্সি আসে না, ঠিক আছে, তখন আমরা বলি যে দেশ গণতান্ত্রিকভাবে চলতেছে না। তো বন্ধুরা, ইকোনমিক এফিসিয়েন্ট ইকোনমি ইজ নট ডেমোক্রেসি, একটা দেশের ইকোনমি এফিসিয়েন্ট হলেই যে গণতন্ত্র আছে তা নয়। এইখানে এফিসিয়েন্সিটা আপনাকে একটা গণতন্ত্র কতটুকু চলতেছে এরকম একটা দিক নির্দেশনা করে, কিন্তু আপনি যদি মোটা দাগে ইকোনমিক এফিসিয়েন্ট সেটাকেই আপনি ডেমোক্রেটিক বলে চালাই দেন তা না। এইখানে অনেক কিছু বোঝার আছে। তো বন্ধুরা, তারপর যেটা সেটা হলো যে এফিসিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট ডেমোক্রেসি, মানে ফেয়ার এবং অনেস্ট অ্যাডমিনিস্ট্রেশন, মানে এফিসিয়েন্ট বলতে এখানে ফেয়ার বোঝাচ্ছে না, এটা যেটা বোঝানো হচ্ছে যে দক্ষ প্রশাসন ব্যবস্থা মানেই যে গণতন্ত্র তা নয়, ঠিক আছে। এইখানে আপনার হইতে পারে প্রশাসন দক্ষভাবে চলতেছে, কিন্তু অন্য অন্য জায়গার মধ্যে আপনি কী করতেছেন, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ অপিনিয়ন,
তারপর হচ্ছে ফ্রিডম অফ পার্টিসিপেশন, ঠিক আছে, এই ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এইগুলো আপনি ব্যান করে দিচ্ছেন, অথচ প্রশাসন দক্ষভাবে চলতেছে। সো প্রশাসন দক্ষভাবে চললেই যে গণতন্ত্র তা নয়। সো এখানে ফিলিপস স্মিথার যেটা বোঝাতে চেয়েছেন, এফিশিয়েন্ট ইকোনমি, এফিশিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট ডেমোক্রেসি, অ্যান্ড ডেমোক্রেসি ইজ নট স্টেবল, গণতন্ত্র কখনোই স্থায়ী নয়, ডেমোক্রেসি সবসময় আপ ডাউন করে। এটাকে আমরা স্কেলে দেখতে হবে বন্ধুরা। বি ড্যাম নামে একটি অর্গানাইজেশন আছে, তারা হচ্ছে গণতন্ত্র নিয়ে রিপোর্ট দিয়ে থাকে। পৃথিবীর কোনো দেশেই 100% ডেমোক্রেসি নাই, ঠিক আছে। ডেমোক্রেসিটা হচ্ছে একটা প্রসেস, ঠিক আছে। কোনো দেশে 35% ডেমোক্রেসি, কোনো দেশে 79% ডেমোক্রেসি, বন্ধুরা 80% মানে খুব রেয়ার, দু একটা দেশ আছে 80% ডেমোক্রেসি, কোনো দেশেই মানে 100% ডেমোক্রেসি নাই। সো ডেমোক্রেসি ইজ নট স্টেবল, এবং কোনো দেশে প্রতি বছর ডেমোক্রেসির হার কমে বাড়ে, ঠিক আছে। তো আমরা যেটা মনে করি যে আমেরিকা, তারপর হচ্ছে ব্রিটেন, তারা মানে হচ্ছে একটি গণতান্ত্রিক কান্ট্রি এবং তাদের গণতন্ত্রটা স্টেবল, তা নয়। গণতন্ত্র কখনোই কি নয়, স্টেবল নয়, এটা সবসময় আপস ডাউন করে। তো বন্ধুরা, আশা করি কোনটা গণতন্ত্র নয় আপনারা সেটা বুঝতে পেরে। তো এইবার চলুন আমরা কোনটার গণতন্ত্র সেটা বোঝার চেষ্টা করি, ডেমোক্রেসি কি। তো বন্ধুরা, এটা খুবই সহজ, আপনারা সবসময় জেনে থাকেন যে ডেমোক্রেসি কি। তারপরে এটা আলোচনা করার পরে লাস্ট পার্টে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব। সো ভিডিওটি পুরোটাই দেখুন আপনারা। তো বন্ধুরা, ডেমোক্রেসি মানে হচ্ছে, ডেমোক্রেসি প্রোটেক্ট মাইনরিটি অ্যান্ড মেজরিটি রাইটস, অর্থাৎ গণতন্ত্র সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সবার অধিকার রক্ষা করে, তবেই সেটা গণতন্ত্র হবে। তারপর হচ্ছে ডাইভার্স প্র্যাকটিস, গণতন্ত্রের মধ্যে বহু জাগতিক, অর্থাৎ ডাইভার্স, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল, মতামত, তারপর হচ্ছে গ্রুপ, এগুলোর প্র্যাকটিস থাকবে, ঠিক আছে, এবং তাদের পার্টিসিপেশন থাকবে। তারপর হচ্ছে প্রসেস অর প্রসিডিওর, ডেমোক্রেসি মানে হচ্ছে একটা প্রক্রিয়া বা পদ্ধতি, ঠিক আছে, এটা নট অ্যাবসোলেট, ডেমোক্রেসি কখনোই অ্যাবসোলেট নয়, ইট ইজ পসিবল, অর্থাৎ ডেমোক্রেসিকে কখনোই আপনি 100% দাঁড় করাতে পারবেন না, এটাকে আপনি পসিবিলিটির মধ্যে দিয়ে যেতে হবে, যে আপনি ডেমোক্রেসির মাত্রাটা এত পার্সেন্ট পসিবল করতে পেরেছেন, এত পার্সেন্ট এবার লেস হয়েছে, এই আর কি। তারপর চলুন আমরা যেটা দেখি, প্রসিডিউরস অফ ডেমোক্রেসি, কীভাবে একটা দেশ পূর্ণ গণতান্ত্রিক পর্যায়ে যাইতে পারে, সেটা যাওয়ার জন্য কী কী প্রসেস মেনটেন করতে হয় সেটা আমরা জানবো। কোনো দেশই এখনও পর্যন্ত 100% ডেমোক্রেসিতে যাইতে পারে নাই। প্রাচীন গ্রিক রাষ্ট্রে, অর্থাৎ প্রাচীনকালে গ্রিকে সিটি রাষ্ট্রগুলোতে প্রায় মোটামুটি 100% গণতন্ত্র ছিল, তারপরে সেখানে অনেক দুর্নীতি এটিয়ে ছিল, কিন্তু বর্তমান সময়ে কোনো দেশেই 100% ডেমোক্রেসি নাই। তো একটা দেশ যদি ডেমোক্রেসিতে যাইতে হয়, তার কী কী প্রসিডিউরস মেনটেন করতে হবে, রেগুলার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ঠিক আছে, অর্থাৎ রেগুলার ইলেকশন, ফেয়ার অ্যান্ড অনেস্টলি কন্ডাক্টেড। তারপর হচ্ছে কম্পিটিটিভ ইলেকশন থাকতে হবে, ফ্রিডম অফ অপিনিয়ন থাকতে হবে, কালেকটিভ অ্যান্ড ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস থাকতে হবে, কোঅপারেশন থাকতে হবে, তারপর হচ্ছে আপনার কী থাকতে হবে, পিপলস পার্টিসিপেশন থাকতে হবে, রিপ্রেজেন্টেশন থাকতে হবে, অ্যাডাল্ট সাফারেজ থাকতে হবে, রাইট টু সিক আউট ইনফরমেশন, জনগণের ইনফরমেশন কালেক্ট করার অধিকার থাকতে হবে। এইগুলো কিন্তু বন্ধুরা ডেমোক্রেসির প্রসেসগুলো আপনাদের বলতেছি, তো এগুলো আপনারা সবসময় জানেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে একটু ভিন্ন একটি ইনফরমেশন দেব, সেটা ডেমোক্রেসি কীভাবে প্রসেস থেকে বিচ্যুতি হয়ে যায়, বা প্রসেসের মধ্যে মানে সমস্যা তৈরি হয়, বা একটা দেশের গণতন্ত্র কীভাবে আরেকটা দেশের গণতন্ত্র থেকে পৃথক হয়ে থাকে, ঠিক আছে। যেমন বাংলাদেশের গণতন্ত্র ভারতের মতো নয়, ভারতের গণতন্ত্র আবার আমেরিকার মতো নয়, আমেরিকার গণতন্ত্র আবার ব্রিটেনের মতো নয়, তো এই ডেমোক্রেসিটা কিসের উপর ভিত্তি করে পৃথক হয়ে থাকে, আজকে আপনাদেরকে সেই জিনিসটাই মোটা দাগে দেখাবো। তো বন্ধুরা, প্রথমত ডেমোক্রেসিটা পৃথক হয়ে থাকে কনসেনসাসের উপর ভিত্তি করে, অর্থাৎ মতামতের উপর ভিত্তি করে। কোনো দেশের মধ্যে লোকজন কনসেনসাস দেয় বেশি, আবার কোনো দেশে কম, এটার উপর বেস করে। তারপর পার্টিসিপেশন, কখনো কখনো ডেমোক্রেসিতে পার্টিসিপেশন বেশি থাকে, কোনো দেশে পার্টিসিপেশন কম থাকে। দেখা যাচ্ছে আপনার ইলেকশন ফেয়ার হচ্ছে, নির্বাচন হচ্ছে, সব কিছুই ফেয়ার হচ্ছে, কিন্তু পার্টিসিপেশন ঠিকমতো হচ্ছে না, তো এটার উপর বেস করে কি হয়, ডেমোক্রেসিটা পৃথক হয়ে থাকে। তারপর হচ্ছে অ্যাক্সেস, জনগণের কতটুকু অ্যাক্সেস রয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার,
তারপর হচ্ছে রেসপন্সিভনেস, আপনার জনগণ কতটুকু সক্ষমতা রয়েছে ডেমোক্রেসিকে নেওয়ার, তাদের কতটুকু সক্ষমতা রয়েছে এই ডেমোক্রেসির যে প্রিন্সিপালসগুলো আছে সেগুলোকে নেওয়ার, এগুলোর উপর বেস করে কি হয়ে থাকে একটা দেশ থেকে আরেকটা দেশের গণতন্ত্র পৃথক হয়ে থাকে। তারপর মেজরিটি রুলস, অর্থাৎ আমরা যেটা বুঝে থাকি কোনো দেশে হচ্ছে পুরো মেজরিটির উপর বেস করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে, কোনো দেশে মাইনরিটির রাইটকে মেজরিটি প্লাস মাইনরিটি উভয়টাকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে, তো এইটার উপর বেস করে। তারপর হচ্ছে পার্লামেন্টারি ভার্সাস সুভারেনটি, পার্লামেন্টারি সুভারেনটি এইগুলোর উপর বেস করে। তারপর হচ্ছে পার্টি গভর্নমেন্ট, প্লুরালিজম, তারপর হচ্ছে প্লুরালিজম, ফেডারালিজম, প্রেসিডেন্সিয়ালিজম অ্যান্ড চেক অ্যান্ড ব্যালেন্স। তো বন্ধুরা, এই সকল টার্মিনোলজিগুলোর উপর বেস করে একটা দেশের গণতন্ত্র থেকে আরেকটা দেশের গণতন্ত্র পৃথক হয়ে থাকে। বন্ধুরা, পৃথিবীতে যতটা দেশই আছে, কোনো দেশে আপনি সম্পূর্ণরূপে একই টাইপের গণতন্ত্র পাবেন না, এক এক দেশে গণতন্ত্রটা এক এক রকম, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি আপনাদের সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, এই আর কি। তো বন্ধুরা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।